নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া কিচেন এন্ড লাইফস্টাইল থেকে চলে এলাম আমার রান্নাঘরে। আজকে একটা রেসিপি করব। এই দেখো কতগুলো কাঁকড়া নিয়েছি। আমি একদিন বাজারে গিয়েছিলাম, তারপরে রেস্টুরেন্টে ঢুকেছিলাম, কাঁকড়ার একটা রেসিপি খেয়েছি। অনেক একটু অন্যরকমভাবে তারা রান্না করলো, আমার খেয়ে ভালো লাগছে। তারপরে জিজ্ঞাসা করলাম কীভাবে রান্না করছে, আজকে তোমাদের সঙ্গে এইভাবে রান্না করে দেখাবো। খুব টেস্টি হয় এমনভাবে রান্না করলে কাঁকড়াটা। এই দেখো কত বড় বড় কাঁকড়া নিয়েছি, আর সঙ্গে নিয়েছি টমেটো, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি কাজু, শুকনো লঙ্কা, রসুন, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন দিয়ে দিলাম তেল, অল্প একটু তেল দিলাম, দিয়ে দিচ্ছি পেঁচকুচি। এখন দিয়ে দিই টমেটো, শুকনো লঙ্কা, তিনটি শুকনো লঙ্কা, চারটে এলাচ, তিনটে কাজু, দুটুকু রসুন দিয়ে সবগুলো ভেজে নেব। ভেজে নিলাম, এখন নামিয়ে নিই। এগুলি মিক্সচার করে নিয়ে আসবো। দিয়ে দিচ্ছি আরো অল্প তেল, কাঁকড়াটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হলুদ গুঁড়ো, হালকা একটু ভেজে নিলাম, এখন নামিয়ে নেই। ভাজা হয়ে গেছে। তোমাদের সঙ্গে আজকে আমি কয়েকটা কথা বলবো ম্যাগিডো নিয়ে, রান্নাটা শেষ করি তারপরে। এখন দিয়ে দিচ্ছি পেঁচকুচি, দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে। এখন গ্রেভিটা দিয়ে দিই। দিয়ে দিচ্ছি বাটি দুই হালকা একটু জল। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, মশলা এতটুকুই, আর কিছু লাগবে না। এখন পরিবার ভালো করে ভেজে নিতে হবে মশলাটা। ভালো করে ভেজে নিলাম, এখন দিয়ে দিচ্ছি কাঁকড়া। হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নেব।
এই দেখো কাকড়ার রেসিপি হয়ে গেছে, এখন নামিয়ে নি। যদি ভিডিওটা দেখে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, আর সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।